গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ সকাল সকাল শুরু করে দিলাম, সকাল বলা চলে না, 10টা বাজে। বাবা দেখো পোকা লেগে গেছে গাছে। তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা মা চলে এসছে টক শাক তুলতে, কালকে বৃষ্টিতে না গাছগুলো পুরো ঢুলে পড়ে গেছিলো, তো ওই জন্যে মা বলছে কটা শাক তুলে নিয়ে যায়, গাছটা হালকা হয়ে যাবে, দিয়ে আবার দাঁড়িয়ে পড়বে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি তুলতে এসেছি বেগুন সিদ্ধ খাওয়ার জন্যে। আজকে সকালবেলা তেমন কিছুই রান্না করব না, মাছের ঝোল আর সিদ্ধ দিয়ে রান্না হবে, আর হচ্ছে একটুখানি টক শাক করবো, ব্যাস। তো সেই জন্যে চলে এসেছি আমি আমার বেগুন খেতে। এই যে তিনটে তুললাম, এখনও তোলার মতো আছে, এগুলো থাক, এগুলো আর একটু বড় হবে। আর আমার যত সম্ভব মনে হয় মাকড়াই বেগুনও না, এই বেগুনগুলো খাওয়ার মতো হয়ে গেছে। এই যে এটার একটু বড় হবে, এটাও বড় হবে, এইটা খাওয়ার মতো যত সম্ভব হয়ে গেছে। এই যে এই কটা তুলে নিলাম, এই গাছটার থেকে এটা খাওয়ার মতো হয়ে গেছে। তো চলো সকালবেলা, এই যে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম আমার মা জন্য সকালবেলা এসে। এই যে ও মা এখনো আছে, এইগুলো তুললাম না। আরে এই যে তুলে তুলে রাখছে মা, সবগুলো তুলে তুলে রাখছে। এই শাড়িটা মায়ের, সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম। এই পেয়ারাটা দুদিন পর মনে হয় খাওয়া যাবে, জল টল ভরা হলো। এই যে আমার শ্বশুর মশাই এখানটায় বসে আছে চা খাওয়ার ওয়েটে, মা বসে বসে সকালবেলায় দেখো আমার বিড়ির কুল্লো নিয়ে বসে পড়েছিল বিড়ি বাঁধার জন্যে। আর আমার রান্নাঘরে কি চলছে সেটাই তোমাদের দেখাচ্ছি। চায়ের জল ফুটছে, চায়ের জল ফুটছে এখানটায়। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই বেগুনগুলো আগেকারই ঘরে তোলা ছিল। তো চলো আগে চাটা বানাই, তারপরে দেখাচ্ছি। চা গরম গরম রেডি করে নিলাম, আমাদের তিনজনেরই চাই যে এখানটায়। কালকেকার বাসি রুটি ছিল একটা, এটা দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বাবাকে খেতে। একটা না দুটো আছে, একটা মাকে দেবো, একটা এই যে বাবার জন্য। নাও ও বা খাবা না, তো উনি বলছে রুটি খাবে না, রুটিটা থাক মা খেয়ে নেবে। বাইরে মনে হচ্ছে যেন ঝড় উঠেছে, এত হাওয়া দিচ্ছে, আর কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে। সত্যি কথা বলছি রাতের ঘুমটা কিন্তু দারুণ হয়েছিল, প্রথম প্রথম তো ঘুমোতেই পাচ্ছিলাম না গরমের কারণে, আমিও না মাও না। তারপর যেই বৃষ্টি শুরু হলো তখন আরামে ঘুম হলো। আর আজকে সকালবেলা উঠেছে কটা জানো, 8:30। চলো চাটা খেয়ে সবজিগুলো কাটি। ওই যে দিদার ডাক্তার দেখা না, সুগার টেস্ট করবে, বসো আমি করে দিচ্ছি। আজকে আসার কথা, আজকে আর কখন আসবে জিরে বেটে দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা। তো দেখো একদম হালকা পাতলা একটু ঝোল রান্না করেছি। আর এই যে ভাত, ভাত ওনাদের বেড়ে দিয়ে দিয়েছে, ওরা হচ্ছে খাচ্ছে, তো টক শাকটা হলে পরে সেটা দিয়ে দিলে হয়ে যাবে। আর মা এখনো বসেনি, এই যে বিড়ি বাজছে, আর আমার শ্বশুরমশাই ওই যে খাচ্ছে। বাইরে দিয়েছি কেন বলো তো, বাইরে বেশ হাওয়া আছে, কারেন্টটা চলে গেছে। চলো আর বাইরে দেখ, বাইরে দেখো কেমন হাওয়া দিচ্ছে।
মস্ত অন্ডা ভাত ভাত দিয়ে খাচ্ছে। আর আমি এইখানটা এই যে টক শাকটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, একটু শুকনো শুকনো না হলে পরে ভালো লাগে না, আর একটুখানি শুকনো হতে অনেকটাই সময় লাগে। তো এইখানটা আমি বাটিতে করে মা আর আমার শ্বশুরমশাইকে দুজনকেই তরকারিটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে টক শাকটা অনেকটা হয়ে গেছে, তো ওনাদের খেতে দিয়ে রান্নাঘরটা বড় পরিষ্কার করে নিয়ে তবেই আমি খাবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। এমন ঘুম ঘুমালাম কি বলবো তোমাদের, মা না ঘুমিয়ে এখানটায় বসে বসে সে বালিশ গুলো ঠিক করছে। হয়ে যাবে, ওটা বড় আছে অবস্থা। দুটো নাইটি আছে নতুন, বানাবা ওই দিয়ে। কিরকম ফুলে গেছে ঘুম থেকে উঠলে পরে, মা আজকে চান করে সব দুপুরবেলা মাথায় চিরুনিও দেওয়া হয়নি। ঘুমটা তো বেশ ভালো হলো, বৃষ্টি হয়ে হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। মা ওই যে বালিশের ওয়াল লাগাচ্ছে, দেখি মাকে দুটো খেতে দিয়ে দেবো। আমিও হাত মুখটা ধুয়ে কি বলে একটুখানি নারকোল আছে ওইটাকে কুড়িয়ে নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দেখি খাবো, তারপরে পাতা কাটবো। চলো বন্ধুরা, চলো একটু জল দিয়ে আসি, তারপরে কথা বলছি। তাও বড় হয়ে গেছে, তাও ছোট হয়ে গেছে, বালিশের ওয়ারটা ওই যে লাগালো ছোট হয়ে গেছে, খুঁজে পাও নাই ব্লেড। আমি মনে হয় এখানে নিয়ে এসেছিলাম না, তো ঘরে কোথাও বেলেট কোথায় রেখেছে আমার মনে নেই। আচ্ছা এই যে, এই যে ওইটাও কিটোর মধ্যে ভরবে। একটুখানি নারকেলই ছিল, এমনি খেতে খেতে সব খেয়েই ফেলেছি। একটুখানি চিনি দিলাম, নারকেল দিয়ে মুড়ি মাখা খেতে এতটা ভালোবাসি আমি, কিন্তু সারা বছরে সবসময় তো আর তো পাওয়া যায় না। ওই বাড়িতেই যে এখন গাছ ঝুরবে, এখন আবার অনেক কদিন খাওয়া যাবে, তারপরে আবার ফুরিয়ে গেলে আবার সেই অপেক্ষা। ভাত অনেকগুলোই আছে, দেখি মাকে নিয়ে কটা মুড়ি আগে খাই, তারপরে মাকে বলবো দুটো ভাত দিয়ে দিই খেয়ে নাও। আমার ওই একবার খেতে খেতে না দুবার আর ভাত খেতে ভালোই লাগে না। মা এই দেখো গাছের থেকে এই বেগুনগুলো তুলে নিয়ে আসলো, ধরো ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা, এখন ঠিক আছে। এই বিকালবেলা আবার এতগুলো বেগুন হলো, বললাম না গাছটা গাইয়েটা দেখায় ছোট ঠিকই কিন্তু অনেকটাই কি বলে ঝাপটালো আছে। ওই দেখো এই যে টক শাক গাছটা পুরো হেলে দুলে গেছে। মা সেই তুলো গাছের দানাগুলো বেছে বেছে পরিষ্কার করে ফেলছে। এই একটা
শিউলি ফুলের চারা নিবা? উই দেখো হচ্ছে নতুন করে, এই যে এই যে ওই দিকে চলে যায় ওই জন্য এই কটা গাছে বলি তাই কত এর পাতা বলে খাই বড়া বানাই, যদি জ্বর হয় তাহলে বড়া বানাই খাওয়াই। রাত্রের ডিনারটা বানাতে চলে এলাম, সারাদিনে এত ঝামেলা থাকে আর এত ব্যস্ততা, যার মধ্যে মানে সব কিছু সব দিক সামলে না অনেকটা হাঁপিয়ে যাই। তো এই যে দেখো, ওই বাবা ক্যামেরায় দেখো কি হয়ে গেছে। তো এবার ঠিক আছে, দুপুরবেলা যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ফুলে গেছিলো, তো এটাকে আমি পাঁচটা ছিটি দিই মানে সিটি দিয়ে নিয়েছি, দেখেছো কথাও এড়িয়ে যাচ্ছে। আর এইখানটায় একটা বড় সাইজের আলু ভেজে নিচ্ছে, আলুটার ওর সাথে সিদ্ধ করলাম না, আলুটা দিলে পরে অনেকটা গলে যেত, কারণ আলু তো অতটা সিটি নিত না না। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আর এই যে এইখানটায় কালকের মতনই আটা মেখে রেখেছি, কটা রুটি বানাবো আর ভাবছি কটা লুচি করবো, দেখা যাক। আলুটাকে ভেজে নাভিয়ে রেখে দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। মশলাটা খুবই অল্প দেব, কদিন ধরে রান্না কেমন যেন আমি ভুলে যাচ্ছি জানো তো, নিজের রান্না খেয়ে নিজেই কোনো স্বাদ পাই না, এত বেকার লাগে। তারপর আবার ঠান্ডা লেগেছে যার কারণে আরোই স্বাদটা বুঝতে পারছি না, মানে চেষ্টা করছি যে একটু অন্যরকমভাবে করি হয়তো ভালো লাগবে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, সেই বেকারই লাগছে খেতে। দেখা যাক আজকে কেমন হয়, যা কারেন্ট চলে গেল, আমার কপালটাই খারাপ। কারেন্টে আজকে এত জ্বালাচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে। রান্না কমপ্লিট হলো, এখন রুটিগুলো হলে হয়ে যায়। আটা দিয়ে শটে খাটে কটা লুচি বানিয়ে ফেলছি, অনেক সময় আগে বেলে রেখেছি না, খুব নরম হয়ে গেছে, একদম নেপিয়ে গেছে, ফুলবেও না ভালো করে। তারপরে তেলটা অনেকটা কম দিয়েছি, মানে ডুবছে না, ইচ্ছা করে কম দিলাম, যেহেতু আটা দিয়ে বানাচ্ছি এই তেলটা পরে আর কাজে লাগাতে পারবো না, ঠিক করে অনেকটা তেল নষ্ট হবে। যেমন হচ্ছে আর কি, দেখো লাল লাল গরম গরম রুটি, চলো বানিয়ে নিই। এইটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, রান্নাবান্না করে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর মা এখনো খাইনি, একবারে রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম। কালকে বৃহস্পতিবার সকালবেলা উঠে এত কাজের চাপ থাকবে না কি একা হাতে সব সামলাতে পারবো না সকালবেলা, ওই জন্য ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি। তো বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিলাম, আর মা এই যে এখানটায় বসে বসে আমার বিড়ি বাজছে, তো আমি আর মা এখন খেয়ে নেব, তারপরে আরামে যে কটা হয় হবে, এখন 10:19 বাজে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটা এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগের সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো, টাটা গুড নাইট। তো এই যে আমাদের খাবার নিয়ে বসে গেছি, ওই যে মা খাচ্ছে, আর এটাকে ঢেকে রেখে দিই, ঘুগনিটা একটু বেশি মানে গাঢ় হয়ে গেছে, একটু জল জল বানাতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি।
আর যে বাবু যে নাচন কদু।